নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের রায় মার্টিন প্রশ্ন বিচিত্র সলভ করাবো 2024 সালের। আমাদের কিন্তু ভলিউম টু, ভলিউম কত, ভলিউম কিন্তু টু আছে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আজকে আমি পেজ নম্বর 539 নিয়ে আলোচনা করব। 539 আমাদের মডেল কোশ্চেন পেপার কিন্তু 10, মডেল কোশ্চেন পেপার 10 এবং 539 নম্বর পেজের যাবতীয় এমসিকিউ, শূন্যস্থান, ট্রু ফলস, এসি কিউব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাহলে আলোচনা করা যাক, আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমাদের ফার্স্ট প্রশ্ন কি আছে, আলোচনা করা যাক। আমাদের ফার্স্ট প্রশ্ন বলেছে যে কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত হবে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি, মানে তোমরা কী করবে, আসল এবং সবৃদ্ধিমূল এই যে অনুপাত দিয়ে সেখানে কিন্তু তোমরা এক্স ধরে নেবে, অর্থাৎ আসল 25x টাকা এবং সবৃদ্ধিমূল 28x টাকা। এই সবৃদ্ধিমূল থেকে যদি আসলটা বাদ দাও তাহলে তোমরা সুদটা পেয়ে যাবে, আর সময় তো এক বছর বলেই দিয়েছে, তা আরের মান তো বের করা কোনো ব্যাপারই না সুপ্রিয় দর্শকার্থী। তো দেখো আমি অঙ্কটা কী করে সলভ করাচ্ছি, সেই দিকে প্লিজ তোমরা একটু নজর দাও। সুপ্রিয় দর্শকার্থী দেখো, মনে করে আসল পি 25x টাকা, সবৃদ্ধিমূল 28x টাকা, সুদ সমান সমান কী থাকছে, সবৃদ্ধিমূল থেকে যদি আসলটা বাদ দিই তাহলে সুদটা পেয়ে যাব, অর্থাৎ 28x-25x, বের করলে কত হবে, 3x হবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে সুদ 3x আছে, আসল 25x আছে, 25x আছে এবং সময় কত, তো সময় কিন্তু এক বছর আছে, তাই তো। তো বুঝতে পারছো আমি কী করছি, আমি ফর্মুলাটা ফেলেছি। তো দেখো ফর্মুলাটা খুব সুন্দর করে আমি ফেলে দিয়েছি, ইন্টারেস্ট সমান সমান, সরি সুদের হার মানে আর সমান সমান ইন্টারেস্ট মাল্টিপ্লাই 100/t/p। ইন্টারেস্ট কত আছে, এই যে 3x আছে, 3x আমি বসিয়ে দিয়েছি, মাল্টিপ্লাই 100 বসিয়ে দিয়েছি, সময় যেখানে সময় এখানে বলেছিলাম এক বছর হবে, এক বছর হবে, ঠিক আছে। তো দেখো সময় যেটা আছে এক বসিয়েছি এবং আমাদের আসল কত আছে, 25x আছে, 25x আমি বসিয়ে দিয়েছি, এক্স এক্স কেটে দিয়েছি, 4×25=100, অর্থাৎ আমরা দেখতে পারছি এখানে কত থাকছে, 3 থাকছে, আর এদিকে থাকছে 4 থাকছে, 3×4 কত হবে, বড় হবে। অর্থাৎ আমরা দেখতে পারি যে অঙ্কটার ভিতরে যে এই যে 3×4 কত হবে, অর্থাৎ 12% এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী, এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 12%। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান্টিয়র অঙ্ক, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার 12% হবে। আমাদের রোমান্টিয়র প্রশ্ন কী বলেছে, এক্স বাস্তব 5-2x-x² রাশিটির চরম মান কত হবে সুপ্রিয় দর্শকার্থী, এর রাশির চরম মান কিন্তু 6 হবে, ঠিক আছে। আমাদের পরের অঙ্ক রোমান থ্রির অঙ্ক, যে এবিসি এর পরিকেন্দ্র ও ত্রিভুজের অভ্যন্তরে অবস্থিত কোন বিওসি মানে 94° কোন বিএসির মান কত হবে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার 47 হবে। তো দেখো 47 কী করে হচ্ছে সেদিকে প্লিজ তোমরা নজর দাও, আমি খুব সুন্দর করে কিন্তু সেটা আমি কিন্তু তোমাদের বুঝিয়ে দেবো, ওকে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, আমি কিন্তু খুব সুন্দর করে কিন্তু অঙ্কন করেছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিওসি অর্থাৎ এটা কিন্তু 94° আছে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ঠিক আছে, এটা যদি অর্থাৎ এই বিওসি যেটা আছে এটা কিন্তু ডবল হয়, এটা কিন্তু তার হাফ হয়, বুঝতে পারলে কি বলছি। তো দেখো বিওসি সমান সমান কোণ 94° এখানে লিখেছি, তারপরে কী লিখেছি, বিওসি সমান সমান 2a বিএসি, তা বিএসি সমান সমান কি আছে, হাফ গুণ বিওসি, বিওসির মান কত আছে, 94 আছে, 94 বসিয়ে দিয়েছি, 2×94 দিয়ে ভাগ করলে কত হবে, 47° হবে, অর্থাৎ আমরা দেখতে পারছি এর অ্যান্সার কিন্তু 47° সুপ্রিয় দর্শকার্থী, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার 47° কী হবে, 47° কিন্তু এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট অঙ্ক কী আছে, আমাদের পরের অঙ্কটা কী আছে, রোমান ফোরের অঙ্ক, 44 সেন্টিমিটার দৈর্ঘ্যের চাপ যে বৃত্তের কেন্দ্রে পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে সেই বৃত্তের ব্যাসার্ধ কত হবে সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু 14 সেন্টিমিটার হবে। কী করে হবে তোমাদের বোঝাচ্ছি, সাপোজ মনে করো একটু কেটে দিচ্ছি, এগুলো না কাটলে জায়গাটা খুব বাজে হচ্ছে, পাই আর ঠিক আছে সমান সমান হচ্ছিল আমাদের কত বলেছে, 44 বলেছে, তাই তো। তো পাই মানে কি, 22×7 গুণ আর সমান সমান 44, তাই তো, 22 গুণে কত হয়, 44 হয়, 2 হয়, তাই তো, আর 22×7 = 2, আর নিচে কোনো কিছু নেই মানে 1, আর সমান সমান কত হবে, 7×7 কত হবে, 14 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু হবে 14 সেমি, কত হবে, 14 সেমি হবে, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক সুপ্রিয় দর্শকার্থী। আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, 5 দাগের অঙ্ক, তোমরা খুব সুন্দর করে কিন্তু অঙ্কটা তুলে রাখো, ঠিক আছে, এগুলো কিন্তু বা দেবে, ওকে, বা না দিলে কিন্তু অঙ্কটা কিন্তু
কেটে দেয়, ঠিক আছে? অতএব এখানে ওকে কি বলছে বুঝতে পারছো? আমাদের নেক্সট অঙ্ক কি বলেছে? পাঁচ দাগের অঙ্ক। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো পাঁচ দাগের অঙ্ক কি বলেছে, বলেছে যে একটি আয়তঘনকের তিনটি সন্ধিত তলের পৃষ্ঠের ক্ষেত্রফল আছে এক্স ওয়াই জেড, এবং আয়তঘনকের আয়তন কত হবে। তোমরা জানো যে আয়তঘনকের আয়তনের ফর্মুলা কি আছে, যে তোমরা তো জানো যে এক্স কিউব ওয়াই কিউব জেড কিউব হবে, তাই তো? তো এখানে তোমরা নজর করে দেখো অঙ্কটার ভিতরে যেটা আছে এক্স ওয়াই জেড, ঠিক আছে, কিউব সমান সমান এক্স ওয়াই জেড, তাহলে কী থাকছে? এক্স ওয়াই জেড সমান সমান এখানে একটা থেকে যাচ্ছে আর এখানে দুটো থেকে যাচ্ছে, এখানে দুটো চলে যাচ্ছে এক্স ওয়াই জেড, ঠিক আছে? অর্থাৎ এই যে অ্যান্সার কিন্তু রুট এক্স ওয়াই জেড হবে, ঠিক আছে? কী বলছি বুঝতে পারছো? জাস্ট আমি তোমাদের মুখে করে দিলাম এর অ্যান্সার কী হবে, এর অ্যান্সার হবে কিন্তু সি এর অ্যান্সার রুট এক্স ওয়াই জেড। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক ছিল রোমান সিক্সের অঙ্ক, একটি পরিসংখ্যা বিভাজনের গড় টেন এবং সিগমা এফ আই এক্স আই সমান সমান 200 হলে পরিসংখ্যা কত হবে। খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দিচ্ছি, ওকে? কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে অঙ্কটা যেটা বলেছে যে কী বলেছে, যে সিগমা বলেছে, তারপর বলেছে এফ আই এক্স আই বলেছে, তাই তো? এবং আবার এখানে কিন্তু মান কিন্তু আর একটা বলে দিয়েছে যে বিভাজনের গড় কিন্তু বলেছে 10 বলেছে। তো দেখো এর মান কত আছে, এর মান আছে 200 আছে, 200 বাই 10 কাটাকাটি করলে কত হবে, 20 হবে, অর্থাৎ এর অ্যান্সার কিন্তু 20 হবে, ঠিক আছে? কী বলছি, খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, অ্যান্সার হবে বি এর অ্যান্সার। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের দুই দাগের রোমান ওয়ানের অঙ্কটা সলভ করে দেবো, ঠিক আছে? তার আগে এগুলো একটু কেটে দিচ্ছি, ঠিক আছে? তো দেখো কী বলেছে অঙ্কটা একটু আলোচনা করা যাক। অঙ্কটায় কী বলেছে আমরা দেখতে পারছি, অঙ্কটায় বলেছে দুই রোমান ওয়ান কোনো অংশীদারি কারবারে এপিসি মূলধনের অনুপাত 1:P:1:Q:1:R হলে বছরের শেষে এক্স টাকা ক্ষতি হলে বি এর ক্ষতির পরিমাণ কত হবে। সুপ্রিয় দর্শকার্থী, অ্যান্সার কিন্তু হবে কিন্তু তোমাদের কিন্তু অ্যান্সার হবে PRx/QR+PR+PQ এর অ্যান্সার হবে। তো দেখো অঙ্কটা আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো, ওকে? আমি কী বলছি বুঝতে পারছো? তো দেখো এখানে আর একটা প্রশ্ন, এটা সলভ করার আগে আমি দুদাগের প্রশ্নটা একটু তোমাদের দেখে দিচ্ছি, ঠিক আছে? দুদাগের প্রশ্নটা কী বলেছে আলোচনা করা যাক। বলেছে 3:5 অনুপাতটির ত্রিগাণুপাত যাকে বলে, মানে ত্রিগাণুপাত কাকে বলে, 3 কিউব মানে কত হবে, 27 হবে, আর 5 কিউব হবে কত হবে, 125 হবে, অর্থাৎ এর অ্যান্সার হবে 27:125 এর অ্যান্সার হবে, ঠিক আছে? অর্থাৎ 3 বার করে গুণ করতে হবে, বুঝতে পারছো আমি কী বলছি? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট ভাইটাল। তো দেখো অঙ্কটা কিন্তু আমি খুব সুন্দর করে তোমাদের কিন্তু আমি সলভ করে দিয়েছি, ঠিক আছে? তো দেখো আমি এগুলো কেটে দিচ্ছি, হ্যাঁ, ওকে। তো দেখো এই যে অঙ্কটা আছে এর অ্যান্সার কিন্তু হবে 3 কিউব মানে কি 27 হবে, ওকে, আর 5 কিউব মানে 125 হবে। বলেছি ত্রিগুণানুপাত, ঠিক আছে? মানে হ্যাঁ, উচ্চারণ করতে অনেকের সমস্যা হচ্ছে এই জিনিসটা, তো বুঝতেই পারছো। তো আমি তোমাদের ফার্স্টের যে অঙ্কটা আছে, অংশীদারি কারবার যে অঙ্কটা আছে, এই অঙ্কটা কিন্তু তোমাদের কিন্তু প্রথমে আমি সলভটা করে দেবো, ওকে? তো দেখো এগুলো কেটে দিচ্ছি, ওকে? আমাদের অঙ্কটা কী আছে দেখো, এটা তো করে দিয়েছি, এটাও হয়ে গেছে এই যে অঙ্কটা, ঠিক আছে? তো দেখো, হ্যাঁ, এখানে রাখছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখতেই পারছো অঙ্কটা এপিসি 1:P:1:Q:1:R। তো দেখো এখানে কিন্তু লসগ কিন্তু পি কিউ আর থাকছে, তার জন্য আমি কী করছি প্রত্যেকটা অনুপাতের সঙ্গে কিন্তু পি কিউ আরটা গুণ করছি। তো দেখো 1:P:PQR, 1:Q:PQR, 1:R:PQR, অর্থাৎ আমরা পি পি কাটছি, এখান থেকে কিউ কিউ কাটছি, এখান থেকে আর আর কাটছি, কাটলে কী দেখছে কিউ আর এস টু পি আর এস টু পি কিউ মানে পি কিউ, অর্থাৎ অনুপাতগুলো মানে অনুপাতগুলির যোগফল। অনুপাতগুলির যোগফল মানে কি, তোমরা দেখো অনুপাতগুলির যোগফল বলতে বোঝানো হয়েছে এই যে অনুপাতটা আছে, এই অনুপাতটা কিন্তু এখানে কিন্তু যোগ করে দেওয়া আছে, ঠিক আছে? পি আর প্লাস সরি কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ, কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ। তো দেখো এই যে
যোগটা কিন্তু এখানে কিন্তু আমরা করে দিয়েছি, ঠিক আছে। এবং আমরা মানে আমরা লসাগুটা কী করে করেছি তোমরা তো দেখতেই পারছো ভালো করে। তো দেখো অঙ্কটা খুব সুন্দর করে কিন্তু তোমাদের আমি সলভ করে দেবো। তো দেখো বি এর ক্ষতি হয়েছে, ঠিক আছে, পি আর প্লাস পি আর বাই কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ মাল্টিপ্লাই এক্স। তো গুণ করলে কী থাকছে, পি আর এক্স থাকছে, আর নিচে দিক নিচে কী থাকছে, কিউ আর প্লাস পি আর প্লাস পি কিউ থাকছে, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? আর তোমাদের যে ত্রিগাণনুপাত, এই যে যেটা আছে তিন মানে ত্রিগাণনুপাত মানে কি তিনবার করে গুণ করা, ঠিক আছে। এই যে তিনকে তিনবার গুণ করলে কত হচ্ছে, থ্রির মাথায় কিউব আছে, আর পাঁচকে তিনবার গুণ করলে কত হচ্ছে, পাঁচের মাথায় কিউব। থ্রির মাথায় কিউব মানে কি সাতাশ, আর পাঁচের মাথায় কিউব মানে কি একশো পঁচিশ। সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার হবে সাতাশ ইস টু একশো পঁচিশ, যেটা তোমাদের আমি একটু আগে তোমাদের বুঝিয়েছি। এবার আমি রোমান ফোরের অঙ্কটা সলভ করিয়ে দেবো। সুপ্রিয় দর্শকার্থী রোমান থ্রির অঙ্ক বলেছে এ বি সি এর কোণ এ বি সি নব্বই ডিগ্রি, বিডি লম্ব এসি, বিডি সমান সমান সিক্সটিন সেন্টিমিটার, এডি টেন সেন্টিমিটার হলে সিডির দৈর্ঘ্য কত হবে। তো দেখো টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এর অ্যান্সার হবে। তো দেখো কী করে হবে সেটা তোমাদের আমি বুঝিয়ে দিচ্ছি, ওকে। তো দেখো অঙ্কটা তোমাদের আমি সলভ করে দিচ্ছি। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে এবিসি এর এবিসি অঙ্কন করেছি, যেখানে কিন্তু বি কোণ কিন্তু নাইনটি ডিগ্রি আমরা বোঝাচ্ছি, ওকে। তো দেখো আমরা কী করেছি যে এডি গুণ ডিসি, এডি গুণ ডিসি অর্থাৎ এডি গুণ এডিসি, ঠিক আছে, সমান সমান বিডি স্কোয়ার, ঠিক আছে, বিডি গুণ বিডি। তো দেখো বিডির মান কত আছে, ষোলো আছে, ষোলো গুণ ষোলো হয়েছে, আর এডির মান কত আছে, এডির মান টেন আছে, আর ডিসির কোনো মান নেই, ডিসির মান সেইভাবে পড়ে আছে। তো দেখো টেন গুণ ডিসি সমান সমান ষোলোকে দুবার গুণ করেছে, দুশো ছাপ্পান্ন আছে। ডিসি সমান সমান কী থাকছে, দুশো ছাপ্পান্ন ভাগ টেন মানে কত থাকছে, টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স সেন্টিমিটার এর অ্যান্সার আছে। কত থাকছে, টোয়েন্টি ফাইভ পয়েন্ট সিক্স এর কিন্তু অ্যান্সার, ঠিক আছে। কী বলছে বুঝতে পারছো সুপ্রিয় দর্শকার্থী? খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি। আমাদের নেক্সট অঙ্ক কী আছে আলোচনা করা যাক। আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান ফোরের অঙ্ক সাইন স্কোয়ার ফাইভ থিটা মাইনাস সাইন ফাইভ থিটা হলে থিটার মান কত হবে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী এর অ্যান্সার কিন্তু আঠারো ডিগ্রি হবে। আঠারো ডিগ্রিটা কী করে হবে সেটা তোমাদের আমি ভালো করে বুঝিয়ে দেবো, ওকে। তো দেখো আমরা দেখতে পাচ্ছি যে সাইন স্কোয়ার ফাইভ থিটা মাইনাস সাইন ফাইভ থিটা ইজ ইকুয়াল টু জিরো। তাহলে কী করছে, সাইন স্কোয়ার ফাইভ থিটা সমান সমান সাইন ফাইভ থিটা। তো দেখো বোথ সাইড থেকে সাইন স্কোয়ার এখান থেকে কেটে গেলে কী থাকছে, শুধুমাত্র সাইন স্কোয়ার এখানে দুটো আছে, নিচে আছে একটা আছে, শুধু একটা সাইন ফাইভ থিটা থাকে সমান সমান ওয়ান থাকে। সাইন ফাইভ থিটা সমান সমান কত আছে, সাইন ওয়ান মানে কি নাইনটি ডিগ্রি সাইন। তো দেখো সাইন সাইন বোথ সাইড থেকে কেটে যায়, তাই তো। কেটে গেলে কী থাকছে, আমরা দেখতে পাচ্ছি যে থিটা, ওকে, আমরা দেখতে পাচ্ছি যে থিটা ফাইভ থিটা সমান সমান নব্বই ডিগ্রি, থিটা সমান সমান নব্বইকে পাঁচ দিয়ে ভাগ করলে কত হবে আঠেরো ডিগ্রি, অর্থাৎ থিটা ইজ ইকুয়াল টু কত থাকছে, থিটা ইজ ইকুয়াল টু এইটিন ডিগ্রি কিন্তু এর অ্যান্সার হচ্ছে। সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো প্রত্যেকটা অঙ্ক কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে তুলে ধরেছি। সুপ্রিয় দর্শকার্থী আমাদের পরের অঙ্কটা হচ্ছিল ফাইভের অঙ্ক, বলেছে একটি গোলকের আয়তন থার্টি সিক্স পাই ঘন সেমি, গোলকটির ব্যাস কত হবে। সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলেছে গোলকের আয়তন থার্টি সিক্স পাই ঘন সেমি, গোলকের আয়তন। তো দেখো গোলকের আয়তন মানে বলেছে থার্টি সিক্স পাই ঘন সেমি হলে গোলকটির ব্যাস কত হবে। তো দেখো অঙ্কটা তোমাদের এখানে আমি ডাইরেক্ট করে দিয়েছি, বলেছে গোলকের আয়তনের ফর্মুলা কি আছে, গোলকের আয়তনের ফর্মুলা আছে ফোর বাই থ্রি পাই আর কিউব, তাই তো। বলেছে কত বলেছে, বলেছে থার্টি সিক্স পাই, থার্টি সিক্স পাই এটা বলেছে, ঠিক আছে। তো দেখো বোথ সাইড থেকে আমি পাই পাই কেটে দিলাম, ওকে। এখানে কী থাকছে, আর কিউব থাকছে, আর কিউব সমান সমান থাকছে থার্টি সিক্স গুণ উল্টে যাবে, উল্টে গেলে কী হবে, উপরে থাকবে, চলো উপরে থাকবে থ্রি থাকবে, নিচে থাকবে ফোর থাকবে, তাই তো। চার নং কত হয় ছত্রিশ, চার নং ছত্রিশ, অর্থাৎ আর কিউব সমান সমান কত থাকবে টোয়েন্টি সেভেন থাকবে। টোয়েন্টি সেভেন মানে কি, টোয়েন্টি সেভেন মানে বলতে বোঝানো হচ্ছে আর এর মাথায় কিউব, ঠিক আছে, সমান সমান থ্রির মাথায় কিউব, তাই তো। তো দেখো বোথ সাইড থেকে যদি কিউব কিউব যদি আমি কেটে দিই তাহলে আর সমান সমান কত থাকছে, আর সমান সমান থাকছে থ্রি থাকছে, তাই তো। এখানে একটু কেড়ে দিচ্ছি, দেখো আর সমান সমান কত থাকছে, আর সমান সমান থ্রি থাকছে। এখানে বলেছে ব্যাস, বলেছে ব্যাস মানে কি, আর তো ব্যাসার্ধ, তাই তো। ব্যাস মানে কি, আর এর যে মান আছে, আর টু, আর টু গুণ আর এর মান কত আছে থ্রি আছে, তিন দুগুণি কত হবে সিক্স সেমি কিন্তু এর অ্যান্সার হবে। সুপ্রিয় দর্শকার্থী খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো দেখো আমি তোমাদের কিন্তু মুখে মুখে অঙ্কটা আমি করে দিচ্ছি, হ্যাঁ।
করে দিয়েছি, তোমরা এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো। তো দেখো আমাদের পরের অঙ্কটা কি বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে বলেছে যে ক্ষুদ্রতর সূচক ও বৃহত্তর সূচক ওজাইভ এর ছেদবিন্দু ড্যাশ মাধ্যমকে নির্দেশ করে, অ্যান্সার হবে ভুজকে নির্দেশ করে, ভুজ মাধ্যমকে নির্দেশ করে। তো দেখো আমি তোমাদের পাঁচ দাগের অঙ্কটা যদিও করিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তোমাদের আমি আর একবার দেখিয়ে দেবো, ওকে। তো দেখো গোলকের আয়তন 4/3 π³, এটা কিন্তু ঘন একক লিখবে, ঠিক আছে, ঘন একক লিখবে। 4/3 π³ সমান 36π π বোথ সাইড থেকে কেটে দিয়েছি, কেটে দিলে কি দেখছে, r³ সমান সমান 36 × 3/4 উল্টে গেছে, 4 নং 36, 3 নং 27, r³ সমান সমান কত থাকছে, 27 থাকছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি r³ যদি 27 থাকে তাহলে r³ সমান সমান 3³, তার মানে r সমান সমান কত থাকছে, r সমান সমান 3 থাকছে। তো দেখো r সমান সমান 3 সেন্টিমিটার, ব্যাস সমান সমান 3 × 6 সেন্টিমিটার, এর কিন্তু অ্যান্সার হবে। তো দেখো এবার আমি সত্য মিথ্যা তোমাদের কিন্তু আমি সলভ করে দেবো, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, এবার আমি তোমাদের তিন দাগের প্রশ্নগুলো সলভ করাবো সত্য মিথ্যা। বলেছে 2r% 2p টাকার n2 বছরের চক্রবৃদ্ধি সুদ হবে এটা, তো দেখো এটা কিন্তু হবে না। তো দেখো এখানে যেটা বলেছে যে 2p টাকার মানে 2p সেট, ঠিক আছে, এখানে 2p দেওয়া আছে, 1+r এর মান কত বলেছে, r এর মান বলেছে 2r%। তো দেখো এখানে কিন্তু 2r% কিন্তু নেই, ঠিক আছে, n এর মান n/2, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, আর 2p টাকা মাইনাস হচ্ছে, এটাও ঠিক আছে। বাট এখানে আমরা দেখতে পাচ্ছি যে 6r/50 আছে, এটা কিন্তু হবে না, অর্থাৎ এটা কী আছে, এটা হবে আমাদের মিথ্যা হবে, ওকে। আমি জাস্ট তোমাদের মুখে মুখে বলে দিচ্ছি, ওকে। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের নেক্সট অঙ্ক কী বলেছে, আমাদের নেক্সট অঙ্ক বলেছে রোমান টুয়ের অঙ্ক, অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু আছে, এটা কিন্তু ফলস আছে। রোমান টুয়ের অঙ্ক বলেছে এবি এর সঙ্গে সরল বেদে আছে, বিসি এর সঙ্গে সরল বেদে আছে, এ সি সরল বেদে আছে। তো দেখো এবি সঙ্গে সরল বেদে আছে, এটা কিন্তু ঠিক আছে, এবির সঙ্গে কিন্তু সরল বেদে আছে, আমরা যেটা মানে যেটা বলেছি সেটা ঠিকই আছে, এবং বি কমা সি এর সঙ্গে সরল বেদে আছে, এবং বি কমা সি এর সঙ্গে কিন্তু সরল বেদে আছে, এটাও কিন্তু সত্য আছে, ঠিক আছে, এটা কী আছে, সত্য আছে। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো এটা কেটে দিচ্ছি, আমাদের নেক্সট অঙ্ক কী আছে, অর্থাৎ এটা কী আছে, এটা কিন্তু সত্য আছে। আমাদের পরের অঙ্ক বলেছে রোমান থ্রি অঙ্ক, যে পাশের ও বৃত্তের কেন্দ্র হলো এওবি সমান সমান 2ACD, ওকে। তো দেখো এখানে কিন্তু চিত্রটা অঙ্কন করে দিয়েছে এওবি, অর্থাৎ এওবি মানে এটা, ঠিক আছে, আর বলেছে 2ACD, অর্থাৎ এটা কোনো দিন দ্বিগুণ হয় না, এটা পুরোপুরি ভুল। তোমাদের আমি বারবার করে বলেছিলাম যে অঙ্কটা কেমন হবে, অঙ্কটা হবে ছিল যে ACD, অঙ্কটা এরকম হতো ACD কোণ সমান সমান 2 AOB, AOB অঙ্কটা কিন্তু এরকম হবে। আমরা জানি কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, এটা কোনোদিনও হতে পারে না, এটা হবে 2 AOB হবে, AOB যদি এটা হতো তাহলে কিন্তু সত্য হতো, বাট এটা নেই, তার জন্য অঙ্কটা কী হবে, এই অঙ্কটা হবে মিথ্যা হবে, এটা কী হবে, এটা হবে মিথ্যা হবে, ওকে। তো দেখো একটু সমস্যা হচ্ছে, এটা কী হবে, এটা হবে মিথ্যা হবে, অর্থাৎ এটা ভুল আছে। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, রোমান ফোরের অঙ্ক, যে tan 1 tan 2 tan 3 tan 87 tan 88 tan 89 এর মান শূন্যের সমান হবে। তো দেখো যে অঙ্কটা আছে রোমান ফোরের অঙ্ক, তো দেখো বলেছে এই যে অঙ্কটা বলেছে যে এর মান শূন্যের সমান হবে, এর মান কখনো শূন্যের সমান হয় না। তোমরা দেখতে পাচ্ছ এর মান কিন্তু যে tan 1 tan 2 tan 3 tan 87 tan 88 tan 89, টোটাল যদি ক্যালকুলেশন করো তো দেখো tan 1 এর সঙ্গে কিন্তু tan 89 হবে, ঠিক আছে, tan 2 এর সঙ্গে tan 88 হবে, tan 3 এর সঙ্গে tan 87 হবে। তো দেখো এইভাবে যদি পরিবর্তন করি আমরা দেখতে পারি প্রত্যেকের সঙ্গে কিন্তু 1 মাল্টিপ্লাই করে আছে, 1 × 1 × 1, এটা শূন্যের সমান হবে না, এর অ্যান্সার কিন্তু 1 হবে, অর্থাৎ এটা তার জন্য মিথ্যা হবে, ঠিক আছে, আমি কী বলছি বুঝতে পারছো। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পাঁচ দাগের অঙ্ক কী বলেছে আলোচনা করা যাক। পাঁচ দাগের অঙ্কটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা h, অর্ধ শীর্ষকোণ α, বক্রতার ক্ষেত্রফল s, ঘন ক্ষেত্রফল s, ঘনফল v হলে s = v সমান সমান 3:h সাইন α। তো দেখো এই যে অঙ্কটা আছে, ঠিক আছে, এই অঙ্কটা কিন্তু সত্য হবে। তো দেখো শঙ্কুর উচ্চতা h, অর্ধ শীর্ষকোণ, বক্রতলের ক্ষেত্রফল s, তার মানে কি আমরা যদি এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করি এটা কিন্তু সত্য হবে, ঠিক আছে, এটা তোমরা বাড়িতে বসে করে নিও। আমাদের পরের অঙ্কটা কী বলেছে, x-3 x-1 7 x,
टू एक्स माइनस वन थ्री एक्स माइनस फाइव राशिगुलि जौगिक गड़ थ्री पॉइंट फाइव हम मध्यमा थ्री है। तो देखो मध्यमा थ्री है कि होना से देखा। तो देखो हमें देखते जौगिक गड़ थ्री पॉइंट फाइव हम तो जौगिक गड़ जो थ्री पॉइंट फाइव है तेल मध्यमा कखर जो क्यों तुम्हारे थ्री होना ठीक है। तुम्हारा जो मध्यमा बेर करो तुम्हारा भलोक चेक करो एक्स प्लस थ्री एट केटे गलो एटा केटे गलो ठीक है। अर्थात सेभेन प्लस एक्स थक सेभेन प्लस एक्स थक ठीक आर कि सेभेन प्लस एक्स थक समान समान थ्री पॉइंट फाइव। अर्थात जो देखी जी अंकटा जो जौगिक गड़ मैं अंकटा मैं ठीक नहीं भूल आते गले देखते अंकटार भरे एक कटे दीची बोले जौगिक गड़ थ्री पॉइंट फाइव अर्थात थ्री पॉइंट फाइव बोले जौगिक गड़। तुम्हारा जो भलोक देखो जौगिक गड़ जदि करो तुम्हारा इटे जोग करो ना एक्स माइनस थ्री प्लस एक्स माइनस वन प्लस सेभेन प्लस एक्स प्लस टू एक्स माइनस वन थ्री एक्स माइनस फाइव टोटल जो जोग करो जोग कर एक संख्या दुटो संख्या तीनटे संख्या चारटे संख्या पाँचटा संख्या छटा संख्या अर्थात एर संगे सिक्स भाग कर समान समान थ्री पॉइंट फाइव करो जो अंकटे ए रकम भाव करो क्योंकि एखे क्योंकि मध्यमा हमारा एक्सर मान तो थ्री आसबें ना ता छाड़ा এখানে কিন্তু যে অঙ্কটা বলেছে যে মধ্যমা মধ্যমা কখনো কিন্তু থ্রি হবে না। তোমরা দেখতেই পারছো অঙ্কটার কিন্তু মধ্যমা কিন্তু থ্রি আসছে না অর্থাৎ এটা কিন্তু মানে অঙ্কটা পুরোপুরি ভুল আছে এটা কিন্তু ফলস আছে। বাকি অঙ্কগুলো খুব শীঘ্রই সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।